Assalamualaikum everyone, welcome back to my YouTube channel and Facebook page. आज के अपने साथ है अमार पसंद खबर रेसिपी शेयर करते जाची. आशा करछी आज के वीडियो टी अपने दर भालो लागबे. So let's get started. प्रथमे एक टी कड़ाई ते तेल एवं प्याज कुची दावा होले. प्याज कुची टा हल्का भाजा भाजा होए गेले एर मध्ये आलू दीते होबे. एबार आलूटा हल्का भेजे नीते होबे. आलूटा भाजा हो गेले एटा एकटा पात्रे तुले राखबो. एखाने आमरा आल भाजा आलुर परिवर्ते काचा आलू व्यवहार करते पारि. एटा जार जार निजेदेर पछन्द मतो. एरपर कड़ाइये आरो किछु पेंयाज कुचि दिये सेटा भाजा भाजा करते होबे. हल्का ब्राउनिश हो गेले एर मध्ये आगे थेके धुये रखा गरुर माँसटा दिये दिते होबे. जदिओ तेहरीते गरुर माँसेर टुकड़ागुलो अनेक छोटो छोटो करा हय, किन्तु आमरा एखाने मीडियाम थेके एकटु छोटो राखछि. এমনিতে যার যার প্রেফারেন্স অনুযায়ী মাংসের টুকরাটা ছোট বড় রাখতেই পারেন. তো এবার হচ্ছে মাংসটা খুব ভালো মতো নাড়াতে হবে. কিছুক্ষণ নাড়িয়ে এটা সুন্দর মতো কষানো হচ্ছে. কিছুক্ষণ নাড়ানোর পরে আমরা এবার এখানে লবণ দিয়ে দিব এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিব. এরপরে এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো মতো মিশিয়ে দিতে হবে. এরপর আজকের রান্নার যে স্পেশাল একটা মশলা আছে সেটা আগে থেকে তৈরি করে রাখা ছিল. এই স্পেশাল মশলাটা হলো এলাচ, দালচিনি, লবঙ্গ আর জয়ত্রী মিক্স. এরপরে সব কিছু একসাথে মিশিয়ে 15 মিনিটের মতো মাংসটা কষাতে হবে. মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে. এরপরে আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁয়াজটা এই মাংসের মধ্যে দিয়ে দিতে হবে. এরপর পোস্ত বাটা দিব, সেই সাথে টক দই, মিষ্টি দই, টমেটো সস আর কাঁচামরিচ, আগে থেকে ব্লেন্ড করে রাখা একটা পেস্ট সেটা এখানে দিব. এরপর সব কিছু একসাথে মিশিয়ে আরও 10 থেকে 15 মিনিটের জন্য চুলায় রেখে দিব. আমাদের তেহেরির মাংস রান্না একদমই প্রায় শেষের পথে চলে এসছে. এবার আমরা এর সাথে আগে থেকে রান্না করা পোলাও মিক্স করব. এখানে 2টা লেবুর রস নিয়ে তেহেরিতে দিয়ে দিব, যার কারণে টেস্টটা একদম অন্যরকম হবে. এই ঝটপট তেহরি রান্নার রেসিপিটা যেমন সহজ, দেখতে লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা. তো আশা করছি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন. যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন. দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে. আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং.